সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আজ হচ্ছে 29 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে প্যাকেজ ছাগলের সন্ধান জানাবো, আনকমন একটি প্যাকেজ ছাগল দেখাবো, আনকমন। হ্যাঁ, প্যাকেজ ছাগলের আজকে দাম থাকবে, আর প্যাকেজ ছাগলগুলো আপনারা নিতে পারবেন হচ্ছে আমাদের রুবেল ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম রুবেল ভাই, ভালো আছেন ভাই? আজকে ভালো আছি। আচ্ছা, আজকে তো হাটে প্যাকেজ দেখাতে চাচ্ছেন তাই না? জি ভাই, প্যাকেজ। আচ্ছা, আমরা সব ছাগলের প্যাকেজ দেখবো আপনাদেরকে রুবেল ভাইয়ের কাছ থেকে। রুবেল ভাই, জি ভাই, বিস্তারিত এখন আপনি বলেন ভাই। এখানে 5টা মেয়ে বাচ্চা আছে পাঠি, 5টা মেয়ে বাচ্চা আছে পাঠি, আজকে 100 হালকা দিয়ে বেচতে ভাই বলতে কোনো বলা না। আচ্ছা আচ্ছা, 100% আসবে তাই না? আচ্ছা, এই 5টা ছাগল প্যাকেজ এর মধ্যে কি কি আছে ভাই? এখানে 5টা ছাগল রয়েছে, 5 রকম। হ্যাঁ, প্যাকেজ আকারে যারা ছাগল নিতে চাচ্ছেন, রুবেল ভাই কেমন দাম পড়বে ভাই প্যাকেজ নিলে? যারা খুবই কম রেটে 6টা ছাগল নেবেন, প্যাকেজ দাম 72,000 টাকা। হাই কোয়ালিটি ছাগল। এই ছাগলগুলো যদি কেউ প্যাকেজ আকারে নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, রুবেল ভাইয়ের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্যাকেজ ছাগলগুলো নিতে পারবেন, 72,000 টাকা দাম। রুবেল ভাই, ফোন নাম্বার বলেন ভাই। 0 1 7 5 1 37 27 ভাই, সালাম আলাইকুম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নিয়ে আসছেন ভাই? আপনার একটা খাসির বাচ্চা, একটা পাঠির বাচ্চা। একটা খাসি, একটা পাঠি। এটা কি ভাই? এটা এটা খাসির বাচ্চা। খাসি বাচ্চা, তোতাপুরি না? জি, একবার আচ্ছা, বেলচা তোতা। বেলচা তোতা, মুখে পাঁচ দেখেন দর্শক, খুবই সুন্দর। মোখলেস ভাই, বয়স কেমন চলে এটার? আপনার 4.5 মাস। 4.5 মাস, 4.5 মাস বয়স। কালারটা 2 রকম। আচ্ছা মোখলেস ভাই, এটার দাম কেমন পড়বে ভাই? মোখলেস ভাই, জি ভাই, কেমন দাম চাচ্ছেন ভাই এটা? খুবই সুন্দর, একবারে হাই কোয়ালিটি ছাগল, 100%। তাহলে 65,000 না ভাই? জি ভাই, 65,000 টাকা চাওয়া দাম। আপনারা দরদাম করতে পারবেন ভাই। নাম্বারটা বলে দেন ভাই। নাম্বার 0 1 7 2 8 58 35 81। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। জি ভাই, ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে? সবই আছে। আচ্ছা, এছাড়া যদি কেউ সরাসরি আসতে চায়, নাটোর জেলার নন্ডলাকা থানা শাকারিপাড়া এলাকায় আসলে আপনাকে পেয়ে যাবে। আর আমার নিজস্ব খামার আছে, আর আরো মাল আছে, সমস্যা নেই, ঠিক আছে, নিয়ে যেতে পারবেন। এই যে এই সুন্দর দুইটা বাচ্চা যদি কেউ নিতে চান, মোখলেস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।